আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে নিয়ে আসলাম বেনকোর একটি নতুন ফিচার ফোন E5B। তো এটা একেবারেই নতুন একটি ফিচার ফোন, যেটা কিন্তু আগে এই ধরনের ফোন মার্কেটে ছিল, তারপরে এটা কিন্তু তার নতুন সংস্করণ। এই ফোনটিতে দেওয়া হয়েছে রাবারিক বাটন এবং ছোট্ট সাইজের। এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র 1050 টাকা। আর এই ফোনটিতে 1050 টাকার মধ্যে কী দেওয়া হয়েছে, কী ভালো দিক কী খারাপ দিক, এগুলো নিয়ে আমি জাকির হোসেন থাকছি আপনাদের সাথে। এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই আমরা এই ফোনটির প্যাকেজিংয়ে আসছি। দেখতে পাচ্ছেন যে এই ফোনটির গেট আপটা এখানে দেওয়া হয়েছে এবং এখানে যে বিষয়গুলো আছে, থাকছে FM রেডিও উইথ রেকর্ডিং, 5000 কন্ট্যাক্ট, তারপরে থাকছে MP3 MP4 প্লেয়ার, 1000 mAh ব্যাটারি, BT টর্চ লাইট থাকছে, অটো কল রেকর্ডিং থাকছে এবং থাকছে 32 GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড লাগানোর জায়গা। আর এই ফোনটির ডিসপ্লে সাইজ 1.77 ইঞ্চি। তো আমরা এবার এই ফোনটির বক্স কন্টেন্টগুলো দেখে নেব। তো আমরা এবার ফোনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এই ফোনটির বাটনগুলো একেবারেই স্পেসিফিক, আলাদা আলাদা এল এবং রাবারের। যদি একটু বেশি শব্দ হচ্ছিল, তারপরেও কিন্তু রাবারিক বাটনগুলো একটু টেকসই এবং এটা ভালোই হয়ে থাকে আর কি। তো আমরা যদি এই ফোনটির দেখতেই পাচ্ছেন যে এটার স্পিকারটি খুবই ভালো সাইজে দেওয়া হয়েছে এবং এটার মডেলটি লেখা আছে E5B। বেনকোর প্রোডাক্টগুলো কিন্তু মোটামুটি ভালোই হয়ে থাকে, 1.5 থেকে 2 বছর আরামেই চলে যায় এই ফোনগুলো। এবং আমরা যদি নিচের দিকে আসতে দেখতে পাচ্ছেন মাইক্রো USB চার্জিং পোর্ট এবং 3.5 mm অডিও জ্যাক। আর একটু উপরে দেখতে পাচ্ছেন যে MIC দেওয়া হয়েছে এটার। আর আমরা পেছনের দিকে আসলে দেখতে পাচ্ছেন এটার টেকচারটা যথেষ্ট সুন্দর লাগছিল, আমার কাছে মনে হয়েছে ভালোই। তো তারপরে দেখতে পাচ্ছেন যে এই ফোনটিতে কিন্তু কোনো ক্যামেরা দেওয়া হয়নি, প্রাইস অনুযায়ী ক্যামেরার প্রয়োজনও নাই, শুধুমাত্র কথা বলার ফোন। এবং স্পিকার গ্রিল দেওয়া হয়েছে পেছনের দিকে, কোনো লোগোও দেওয়া হয়নি। তো টপে আসলে দেখতে পাচ্ছেন এটার একটি LED টর্চ লাইট আছে, যেটা ব্যবহারের জন্য খুবই ভালো হবে। তো আমরা ফোনটি খুলে নিচ্ছি এটা সিমের চেম্বারগুলো দেখার জন্য। তো আমরা ফোনটি খুলে দেখলাম, দেখতে পাচ্ছেন যে পেছনের দিকে স্পিকার গ্রিল, সেকেন্ডারি স্পিকার, যেটার কারণে সাউন্ড কিন্তু ভালোই হবে। এবং কিছু বেসিক ইনফরমেশন ব্ল্যাক কালারের ফোনটি, সে বিষয়ে বলা হচ্ছে দুটি সিম লাগানো যাবে স্ট্যান্ডার্ড সাইজের এবং একটি মাইক্রো এসডি কার্ড লাগানোর জায়গা। তো ফিটিংটা মোটামুটি ভালো ছিল আর এই ফোনগুলো বেশ স্ট্রং হয়ে থাকে। তো আমরা এবার ব্যাটারিটি লাগাবো এবং ফোনটি চালু করব। তো দেখতে পাচ্ছেন যে ফোনটি চালু হচ্ছে, বেনকোর যে লোগোটি সেটা কিন্তু শো করছে আর সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন, এটা কিন্তু মোটামুটি জোরেই সাউন্ড হবে, আসতে না, কথা সাউন্ডও বেশ ভালো, যেটা আমরা চেক করেছি। তো আমরা মেনুতে আসছি। শুরুতেই সেম মেনু, 500টি কন্ট্যাক্ট সেভ রাখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে কল লগ, তারপরে সার্ভিস, মোটামুটি সার্ভিসের মধ্যে ইন্টারনেট, নর্মাল ইন্টারনেট ইউজের সুবিধা, মাল্টিমিডিয়ার মধ্যে অডিও প্লেয়ার, ভিডিও, ইমেজ ভিউয়ার, সাউন্ড রেকর্ডিংয়ের অপশন থাকছে। শুধুমাত্র কথা বলার জন্য বেস্ট একটি ফোন হতে পারে এটা। তারপরে আমরা নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে এটার মেসেজ সেটিং, তারপরে ফাইল ম্যানেজার আলাদাভাবে দেওয়া আছে, অ্যাপ্লিকেশনের মধ্যে টর্চ লাইট, যেটার আলো কিন্তু মোটামুটি ভালো লেভেলেরই হয়, একজন মানুষ চলার জন্য যথেষ্টই হবে। তো ছোট ফোন আসলে বিস্তারিত বলা যায় না এই ফোনগুলো সম্পর্কে। দেখতে পাচ্ছেন ক্যালকুলেটার, ক্যালেন্ডার, অ্যালার্ম, স্টপ ওয়াচ, স্পেশাল কোনো ফিচার নাই, ব্লুটুথ দেওয়া হয়েছে এটাতে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে সেটিংয়ের মধ্যে আসলে কল সেটিং, আর এখানে আদার্স সেটিংয়ে আসলে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক লিস্ট এবং অটো কল রেকর্ডিংয়ের সুবিধা এই ফোনটিতে দেওয়া হয়েছে। মূলত এই ফোনটি একটি মানে এক্সট্রা ফোন হিসেবে আপনারা চালাতে পারেন, বাড়িতে ইউজ করতে পারেন, মুরব্বী মানুষদেরও দিতে পারেন এই ফোনটি, খুব ভালো হবে। তো বাড়িতে রাখলে এই ফোনটির চার্জিং ব্যাকআপ 2 থেকে 3 দিন অনায়াসেই পেয়ে যাবেন। এবং যারা মানে এক্সট্রা সেট হিসাবে অন্য ফোনের সাথে বা টাচ ফোনের সাথে ইউজ করতে পারেন, ছোটো খাটো একেবারে ছোটো সাইজ হওয়ার কারণে খুবই আরামে এটা ব্যবহার করতে পারবেন আশা রাখছি। তো এই ফোনটির যে মেন সমস্যা মনে হয়েছে, বাটনের শব্দ, জোরে জোরে শব্দ হয়, আর ব্যাটারি হচ্ছে 1000 mAh, একটু বাড়ানো গেলে বেশি ভালো হতো। তো এই ফোনটি প্রাইস অনুযায়ী 1050 টাকার মধ্যে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই ফোনটি সম্পর্কে কিছু জানতে চাইলে সেটিও আমাদের জানাবেন। তো আজকের ভিডিও শেষ করছি। যারা এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।